এখন আজকে যে ওষুধটা আমি পড়াবো সেটা হচ্ছে সোরাই নাম। সোরাই নাম নামক ওষুধের আজকে আলোচনা করছি। অনেক ভালো করে শোনো, আমার মনে হয় যদি আমি যেভাবে পড়াচ্ছি যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের 50টা মেডিমেডিকে ঘাটতে হবে না, কারণ আমি 100টা মেডিমেডিকা পড়েছি আমার এই 4 দশকের বেশি সময় চিকিৎসা জীবনে। তো সেগুলো যেগুলো আমার মনে আছে সব তো মনে থাকে না, কারণ এটা কারোর পক্ষেই মনে রাখা সম্ভব না, কম্পিউটার তো নয় আমি পারি, তাই হয়তো সব কথা আমার মনে নেই। কিন্তু ওই 45 মানে কি বলে 4 দশক ধরে যে চিকিৎসা জীবনের আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আলোকে সেই অভিজ্ঞতার আলোকে আমি ওই সোরাই নাম তোমাদের শেখাবো বা আলোচনা করবো। তো সোরাই নাম এটা একটা নসর জাতীয় ওষুধ, নসর জাতীয় ওষুধ। আমি যখন পড়াবো কেউ কোনো রকম ডিস্টার্ব করবে না, তাহলে আমার পড়াতে অসুবিধা হয়। তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানা থাকলে সেগুলো আমাকে পরবর্তীকালে অর্থাৎ পরামর্শ শেষে প্রশ্ন করো, আমি উত্তর দেবো। পড়ার সময় কেউ ডিস্টার্ব করো না, কোনো কথা বলো না। তো নসর্স কাকে বলে, আমি বলেছি যে আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলো বিভিন্ন সোর্স থেকে আমরা কালেক্ট করি, তার মধ্যে ভেজিটেবল কিংডম, অ্যানিমেল কিংডম, মিনারেল কিংডম ইত্যাদি ইত্যাদি। আর নসর বলে একটা কিংডম আছে, নসর বলে একটা আমাদের ওই এ আছে কি বলে কিংডম আছে, যেখান থেকে আমরা হোমিওপ্যাথি ওষুধ কালেক্ট করি। তো নসর মানে অরোগ জীবাণু, তাহলে আমরা ওই সোরাই নামটা একটা রোগ জীবাণু থেকে কালেক্ট করে আমাদের হোমিওপ্যাথি করে স্থান দিয়েছি। তো আমরা প্রত্যেকেই জানি পাঁচড়া নামক একটা স্কিন ডিজিজের কথা, যা গায়ে অ্যাসিকুলার ইরাকশন তৈরি করে। পাঁচড়া নিশ্চয়ই তোমরা জানো, সেই পাঁচড়ার রস তার থেকে এই ওষুধটা তৈরি হয়েছে। এটা নসর জাতীয় ওষুধ, আমি ইতিপূর্বে বলেছি যে নসর জাতীয় ওষুধগুলোর গাঢ়ের গভীরতা অত্যন্ত বেশি। নসর জাতীয় ওষুধ একবার প্রয়োগ করার পর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস ইত্যাদি কাজ করতে পারে। তো সেখানে যাতে ভুল না হয় একটু ভালো করে আমাদের বুঝে শুধে নসরের প্রয়োগ করতে হবে। আমরা নসর যেন হ্যাপাচার্টি প্রয়োগ না করি, এটা আমাদের ফর্ম করতে হবে। তাহলে আমরা এই কথা বললাম যে নসর জাতীয় যে ওষুধগুলো আমাদের আছে সেগুলো পরমাণু অস্ত্রের সমকক্ষ, অতএব পরমাণু অস্ত্রের ব্যবহার করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে প্রয়োগ করার প্রয়োজন। ঠিক তেমন নসর জাতীয় ওষুধগুলো প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত প্রিকশন নিতে হবে, সব দিক দিয়ে বিবেক বিবেচনা করে আমরা নসরের প্রয়োগ করব। এখন নসর জাতীয় ওষুধের মধ্যে যে ওষুধগুলো পড়ে সেগুলো হচ্ছে সোরাই নাম, শিপলি নাম, ব্যাসিলি নাম, সবগুলো শেষের দিকে একটা নাম দেখতে পাচ্ছি, নাম মেলোরি নাম ইত্যাদি ইত্যাদি। তো এখন এই সোরাই নাম সম্পর্কে আমরা আলোচনা করব। আমি বলেছি তোমাদের যে হ্যানিম্যানের মহান কীর্তি, জার্মান চিকিৎসক মহাত্মা হ্যানিম্যান পৃথিবীর সব মানুষকেই রোগগ্রস্ত মানুষকেই তার কাছে
আমরা অ্যানিমেলের কাছে কৃতজ্ঞ ঋণী। হোমিওপ্যাথি সিমটমোলজির উপরে কাজ করে, সদৃশ বিধান পদ্ধতি মানে রোগ লক্ষণের সঙ্গে আর ওষুধের লক্ষণ যদি এক হয় তাহলে রোগ সারবে। এটা হ্যানিম্যানই প্রথম আমাদের শিখিয়েছেন। আমরা ছড়াই নাম যখন প্রুফ করি তখন যে সিমটমগুলো ফুটে উঠেছে সেই সিমটমের উপযুক্ত রোগ লক্ষণ নিয়ে যদি কোনো রোগী আমাদের কাছে আসে তাহলে আমরা ছড়াই নামের প্রয়োগ করবো। এখন তিনি আমাদের আরেকটা জিনিস বলে গেছেন, সেটা এই যে রোগ লক্ষণের সঙ্গে আর ওষুধের লক্ষণের যদি সিমিলারিটি হয়, সিমিলারিটি থাকে তাহলে প্রয়োগ করা ওষুধ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে রোগ লক্ষণের বিলুপ্তি ঘটবে। তো এই যে বিজ্ঞান, এই বিজ্ঞান শুধু ওইখানেই আমরা খান্ত হইনি, মানে প্রত্যেকটি জায়গাতেই তার সিমিলারিটি আছে। হোমিওপ্যাথি মানে সাদৃশ্য, তো সব জায়গাতে সাদৃশ্য আমরা লক্ষ্য করব। আমি বলেছি যে নামের মধ্যে লুকিয়ে থাকে তার সাদৃশ্য, উপাদানের মধ্যে লুকিয়ে থাকে সাদৃশ্য, তার সিমটমের মধ্যে লুকিয়ে থাকে সাদৃশ্য। আমরা এখানে যে উপাদান থেকে সংগ্রহ করছি এই ওষুধটা, তার সঙ্গে আর ছড়াই নামের কী সিমটম আছে আমরা একটু লক্ষ্য করি, তার ক্যারেক্টারিস্টিক কিছু সিমটম এই ছড়াই নাম এই উৎস জায়গাতেই লুকিয়ে আছে। কী সেটা না আমরা জানি, পুঁজের একটা দুর্গন্ধ আছে, মারাত্মক দুর্গন্ধ আছে, টিমিন্ডাস ব্যাট স্মেল আছে। ও এই ছড়াই নামে রুগীর সমস্ত শরীরের এবং যে সমস্ত ডিসচার্জগুলো তার শরীর থেকে নিষ্কাশিত হয় প্রত্যেকটি ওয়েস্ট প্রোডাক্ট বর্জ্য পদার্থ, শ্লেষ্মা, সর্দি, পেচ্ছা, পায়খানা, নিকোলিয়া, মেনস্ট্রুয়েশন সবটাই দুর্গন্ধ। ভাবতে অবাক লাগে যে ছড়াই নাম এই পুঁজ থেকে যে ওষুধটা তৈরি হয়েছে সেই পুঁজটা দুর্গন্ধ, তাই এই সিমটমটা ক্যারি করছে ছড়াই নাম সর্বক্ষেত্রে। যদি বাবা চোর হয় আমরা ধরে নিতেই পারি তার ছেলে চোর হবে, কারণ জিনগত কারণে এগুলো হয়ে থাকে অনেক সময়, অনেক সময় কেন সর্বক্ষেত্রেই। তুমি বলেছে কি আমি তো জানি খগেন চোর, কিন্তু খগেনের ছেলেটা চোর নয়, তুমি জানলে কি করে? তার চৌরবৃত্তির একটা মানসিকতা তৈরি হবে, কারণ তার জিনের সঙ্গে এই চৌরবৃত্তির সম্পর্ক আছে এই জন্যে। তাহলে আমাদের যে নশটা আমরা সংগ্রহ করে ছড়াই নাম বানিয়েছি সেই ছড়াই নামের যে ক্যারেক্টার অর্থাৎ যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ এই ওষুধের মজ্জাগত। যদি ছড়াই নাম ইকুয়ালিটির একটা গাছ মনে করে নিই তাহলে গাছটাতে তো গাছটা দুর্গন্ধ, তার ফল ফুল পাতা শাখা অর্থাৎ ওই মেনস্ট্রুয়েশন, লিকুরিয়া, নেজাল ডিসচার্জ, এয়ার ডিসচার্জ, হ্যাঁ কফ, হ্যাঁ তো সবটাই দুর্গন্ধ। গাছ যদি দুর্গন্ধ হয় তাহলে তার ওই শাখা প্রশাখা ফল ফুল সেগুলো দুর্গন্ধ হবে না কেন? তাহলে সবটাই দুর্গন্ধ। আমরা যখন দুর্গন্ধযুক্ত কোনো রুগী আসবে তখন বেশ কয়েকটা ওষুধ আমাদের চোখের সামনে ভাসাবো এবং একটার সঙ্গে একটা কী পার্থক্য সেগুলো বিবেচনা করবো, তবে আমরা ভবির চিকিৎসা করতে পারবো। তাহলে আমি এখানে সংক্ষেপ করি, পরবর্তীকালে এগুলো নিয়ে আলোচনা করছি। এখন তাহলে আমরা দেখলাম যে ছড়াই নামের উৎস থেকে এদের ছড়াই নামের পেশেন্টের ক্যারেক্টার শুরু হয়ে গেছে, অর্থাৎ সবটাতেই দুর্গন্ধ। এখন আমি তাহলে উৎসের সঙ্গে আর ছড়াই নামের ক্যারেক্টার যেমন আলোচনা করলাম, এখন নামের সঙ্গে আমি ছড়াই নামের চরিত্র বিশ্লেষণ করার চেষ্টা করছি। নামের PSORINEM প্রত্যেকটি লেটারের একটা বিশেষ অর্থ বহন করছে। আমরা কি
কি অর্থ বহন করছে কোথায় সেগুলো একটু বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। ফরাই নামের প্রথম লেটার হচ্ছে পি, পি ফর পি স্ট্যান্ড ফর প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক মানে জড়ত্ব, জড়তা। ফরাই নামের পেশেন্ট জড় পদার্থ বলে মনে হয় আমাদের, তার এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য। পি বর পি এস এসে সেনসেনি, ফরাই নামের পেশেন্ট অত্যন্ত সেনসেনিভ হয়। পি এস ও ও হচ্ছে অবস্টিনেট, জেদি, ফরাই নামের পেশেন্ট অত্যন্ত জেদি হয়। পি এস ও তারপরে আর আর ফর আর স্ট্যান্ড ফর রিলিজিয়াস ম্যানিয়া। আমরা ফরাই নামের ক্ষেত্রে এই রিলিজিয়াস ম্যানিয়া, রিলিজিয়াস মানে কি ধর্মীয়, ধর্মীয় একটা ম্যানিয়া মানে কি ধর্মীয় পাগলামি, ম্যানিয়া মানে পাগলামি, তাহলে একটা ধর্মীয় পাগলামি তার মতো লক্ষ্য করতে পারি। অর্থাৎ সে জপ তপ পুজো নামা রোজা এগুলোকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে, তো এরকম মনোভাবাপন্ন পেশেন্ট পেলে আমরা মনে করবো যে সেটা ফরাই নাম হলেও হতে পারে। আর এরপরে কি, হ্যাঁ আই, আই ফর ইনডিফারেন্স মানে বিষণ্ন, তাহলে ফরাই নামের পেশেন্ট বিষণ্ন। আর আর কি এন, এন আচ্ছা এন ফর সেনসিটিভ টু নয়েজ, নয়েজ সেনসিটিভ টু, নয়েজ তো আগে বলতে হবে, যার এন রয়েছে নয়েজ সেনসিটিভ টু, অর্থাৎ গোলমাল এরা সহ্য করতে পারে না, এরা চেঁচামেচি সহ্য করতে পারে না, এরা একা থাকতে চায়। তাহলে আর আর কি আছে, ইউ, ইউ তো নাকি ইউ ফর আনসিম্প্যাথেটিক, নির্দয় এরা, এদের দয়া মায়া নেই, এরা নির্দয়। আর কি এম, এম ফর মেলেঙ্কলিক বা এম ফর ম্যানিয়া, ম্যানিয়া মিন্স ল্যামেন্টিং, মর্নিং, ম্যানিয়া হবে ওটা ম্যানিং, ম্যালিং ওটা বলো কি বললাম, ওটা কি ওয়ার্ড কি এম, মর্নিং, মর্নিং, মর্নিং মানে ল্যামেন্টিং, মর্নিং মানে ছিচকাদুনে কান্না করে। এই হচ্ছে আমাদের ওই ফরাই নামের চরিত্র। তাহলে আমরা ফরাই নামটা ভাঙিয়ে তার যে লেটারগুলো পেয়েছি সেই লেটারগুলোর সাহায্যে আমি ফরাই নামের একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি, তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করো। এখন আমরা ফরাই নামের রুগীকে দেখতে কেমন একটু দেখে নিই, কনস্টিটিউশনটা কি, ফরাই নামের রুগী লিন অ্যান্ড থিন, লিন অ্যান্ড থিন মানে রোগা পটকা, এরা মাংসল নয়, মোটা নয়, ফ্যাটি নয়, ফ্যাট নয়, লিন অ্যান্ড থিন। আর এদের শরীরের প্রায় সর্বত্র চামড়ার রোগ এর ছাপ থেকে যায়, অর্থাৎ চামড়া রোগ এদের মজ্জাগত, শরীরের সর্বত্র প্রায় চামড়া রোগ বিদ্যমান, মুখ থেকে আরম্ভ করে আর পা পর্যন্ত এদের চামড়া রোগ বিস্তৃত থাকে। এরা মুখ যতই ধুব না কেন, কয়লাকে যেমন ধুয়ে আমরা কয়লাকে সাদা কালো, সাদা লাল নীল ইত্যাদি করতে পারি না, তেমন ফরাই নামের রুগীকে আমরা সাবান থেকে আরম্ভ করে আতর থেকে আরম্ভ করে যা কিছু মাখাই না কেন, যা কিছু দিয়ে ধুই না কেন, ফরাই নামের গন্ধ যাবে না। ফরাই নামের পেশেন্ট যখন আমার কাছে এসে বলবে আমার বমির উদ্রেক হবে অথবা আমার মনে হবে যে এই রুগীটাকে কত করে ছেড়ে দেব, যদিও তা তোমরা করো না কারণ তোমরা চিকিৎসক, তোমার কাছে সে রোগগ্রস্ত হয়ে এসেছে, অতএব তাকে তোমার যত অসুবিধাই হোক না কেন তুমি তা যত চিকিৎসা করার চেষ্টা করো, তাকে রোগমুক্ত করার চেষ্টা করো। তাহলে এখন
আর তার মুখ দিয়ে তো হবে তার সমগ্র শরীরে একটা গন্ধ থাকে দ্যাটস স্মেল যখন পেশেন্ট এসে বলবে দেখবে যে তার শরীর থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছে আর কি আমরা জানি যে ফসফরাস এবং সালফার এরা একটু বেঁকে বসে তো সালফারের বইমাত্র ভাইয়ের নাম হচ্ছে সরাই নাম অর্থাৎ এও একটু বেঁকে বসে কোন পুজো হয়ে চলাফেরা করে লাইক সালফার আর কি এটা চিনি পেশেন্ট চিনি মানে মারাত্মক চিনি গ্রীষ্মের দিনেও এরা মাথা টুপি পড়েছে অথবা গায়ে র্যাপার দিয়ে ঘুমায় আমরা যখন পেশেন্টকে জিজ্ঞাসা করবো আপনি শীতে বেশি কষ্ট পান না গরমে বেশি কষ্ট পান তো রুগীকে বলতে গেলাম আমি একটা সরাইনা রুগীকে প্রশ্ন করলাম দেখা গেল সে জ্বর তো তাই ভ্যাঙা তাকে ভেঙে উত্তর দিতে পারলো না তার মা বললো ডাক্তারবাবু ও দেখুন না ও তো কলেজে পড়ে আমি ওকে বলে বোঝাতে পারি না ও সেই মানে কি বলে ওই গরমকাল এখন দেখুন বৈশাখ মাসে গরম জ্যৈষ্ঠ মাসে গরম তখনও কিন্তু গায়ে একটা কিছু দিয়ে মাথাটা ঢেকে শুয়ে থাকে ওষুধ নির্বাচন করতে হলে এইগুলো লাগবে আমাদের খুব বেশি করে লাগবে তাহলে ইভেন সামার সিজন সি ওয়্যার ব্যাপার সে সামার সিজন হওয়া সত্ত্বেও র্যাপার পরিধান করে মুখ ঢেকে সে বিছানা শোয় তাহলে এই সিমটম আমরা দেখবো চিনি মানে এইরকম চিনি আর কি কোন মায়াজন এটা যেহেতু সালফারের বৈমিত্র ভাই তাহলে আমাদের চিন্তা অসুবিধা নেই যে এটা সোরা মায়াজমের সোরা মায়াজম মানে কিন্তু সিফিলিস আর সাইকোসিস মায়াজমের মধ্যে নেই এ কথা যেন মনে রাখেন পরে কারণ ওটা খাপ কেটে ওই সাইকোটিক এবং সিফিলিস মায়াজমের মধ্যে বিদ্যমান আর সোরা ডিপ্রাস খুব বেশি রকমের সোরা সিমটম ক্যারি করে আমাদের সোরা এরাম পেশেন্ট আর কি এর টেম্পারমেন্ট কীরকম এরা ইনস্টেবল টেম্পারমেন্টের অর্থাৎ সহজেই এরা রাগান্বিত হয় ইনস্টেবল সহজেই মানে খিটখিটে মেজাজে আর কি খিটখিটে মেজাজে তাহলে আমরা কনস্টিটিউশন জানলাম এখন আমাদের জানতে হবে কি কারণে সোরাই নামে রুগী তৈরি হয় সোরাই নামে রুগী তৈরি করতে গেলে স্কিন ডিজিজ সাপ্রেস করে যত রোগ তৈরি হয় তার মধ্যে উল্লেখযোগ্য ওষুধের নাম সোরাই নাম স্কিন ডিজিজ সাপ্রেস করে যদি পাগল হয়ে যায় স্কিন ডিজিজ সাপ্রেস করে যদি তার কি বলে টনসিলাইটিস হয় তার হে ফিভার হয় তার অ্যাজমা হয় তাহলে যে ওষুধগুলো আমাদের চোখের সামনে ভাসবে তাদের মধ্যে উল্লেখযোগ্য ওষুধের নাম সোরাইনাম সোরাইনাম হচ্ছে আমরা জানি অ্যান্টিসোনিক হচ্ছে অ্যান্টিসোনিকের রাজা হচ্ছে সালফার তো এই রাজার মন্ত্রী হচ্ছে সোরাইনাম অর্থাৎ সালফারের সালফার যদি রাজা হয় সোরার তাহলে এর মন্ত্রী সোরার মন্ত্রী হচ্ছে সোরাইনাম তো কেন মন্ত্রী মন্ত্রী এই জন্যেই অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রাজাকেও পরামর্শ দিচ্ছে মন্ত্রী মন্ত্রীকে তো মন্ত্রী তো রাজাকে পরামর্শ দেওয়ার জন্যেই জন্মেছে নাকি ওই পদটা তো মন্ত্রীকে রাজাকে পরামর্শ দেওয়ার জন্যেই রাজা বংশগতভাবে রাজত্ব পেয়ে গেছে সে এসে সিংহাসনে বসেছে সে কালা হোক খোঁড়া হোক আর বুদ্ধি থাক আর যাই না থাক সে রাজা কিন্তু মন্ত্রী সে তো বংশগতভাবে আসেনি হ্যাঁ তার নিজের প্রতিভা জোরে সে নির্বাচিত তার দ্বারা মন্ত্রিসভার দ্বারা বা রাজার দ্বারা অতএব তার যথেষ্ট বুদ্ধি আছে সে পরামর্শ দেয় রাজাকে তো এই সালফার যেখানে কাজ করতে পারবে না সালফারের সিমটম আছে কাজ করছে না সেখানে কিন্তু কাজ হচ্ছে সোরাই নামে তাহলে
কোরাই নামের বুদ্ধিমত্তা শান্তার অপেক্ষা অনেক বেশি বলে আমরা মনে করে নেবো, তার ক্ষমতা বেশি বলে মনে করে নেবো। যদিও রাজা রাজা হচ্ছে সোরা সালফার, সোরা রাজা সালফার, তার প্রধানমন্ত্রী হচ্ছে কোরাই নাম। আসি আমরা অন্য জায়গায়, আমরা ওই ছড়াই নামের কিছু ক্যারেক্টারিস্টিক সিনকম বা গাইডিং সিনকম দেখে নিই। ছড়াই নামের গাইডিং সিনকমের মধ্যে যখন নির্বাচিত ওষুধে কাজ করবে না, মানে কিরকম, অর্থাৎ আমি মনে করলাম সব সিনকমগুলো মিলিয়ে যাচ্ছে সালফারের, আমি সালফার প্রয়োগ করলাম সালফার কাজ করছে না অথবা কিছুটা কাজ করে থেমে গেছে, তখন প্রয়োজন হবে আমাদের ছড়াই নামে। নির্বাচিত ওষুধ যখন ফেল করবে কোনো কারণে, তখন আমরা ছড়াই নাম দিয়ে সেই রোগের চিকিৎসা করলে যে সিমটমগুলো ক্লিয়ার আপ করবে সেই সিমটমের এগেনস্টে আবার কোনো ওষুধ প্রয়োগ করবো। তাহলে একটা গেল, আর একটা কি, ডিবিলিটি মিন্স, ডিবিলিটি মানে কি, দুর্বলতা, এরা সবসময় দুর্বল। কেন দুর্বল, কেন দুর্বল, না একটা কোনো রোগ হয়েছিল বা তার ম্যালেরিয়া হয়েছিল বা টাইফয়েড হয়েছিল বা তার অন্য যে কোনো ধরনের বড় রোগ হয়েছিল, তারপর থেকে সে রোগ সেরে গেছে কিন্তু তার খেয়ে রয়ে গেছে, খেয়ে রয়ে গেছে, এরা খাচ্ছে না, এরা ঘুমোচ্ছে না, এদের শরীর গড়ছে না। যখন এরকম একটা অবস্থা হবে তখন আমাদের অন্যান্য সিমটম মিলিয়ে ছড়াই নাম প্রয়োগ করতে হবে। নির্বাচিত ওষুধ প্রয়োগ করার পরে যদি প্রোগ্রেস না হয় যেমন আমরা ছড়াই নাম প্রয়োগ করবো, তেমন যদি কোনো রোগে ভোগার পরে আর সেই রোগ ভালো হয়ে গেছে, তার সত্ত্বেও তার ক্ষুধা বাড়ছে না, তার দুর্বলতা যাচ্ছে না, সেসব ক্ষেত্রে আমরা ছড়াই নাম প্রয়োগ করব। আর কি, এদের যত ডিসচার্জ আছে সমস্ত ডিসচার্জগুলো দুর্গন্ধযুক্ত, আমি ইতিপূর্বে যা বলেছি। এখন এই যখন সে ডিসচার্জ এইচার্জ পেলাম তখন আমাকে ভাবতে হবে যে আর কার কার এরকম এরকম ডিসচার্জ দুর্গন্ধ আছে, সেই ওষুধগুলো একটু ভাবে ভাবি, সেই ওষুধগুলো কয়েকটা নাম উল্লেখ করি যাতে তোমরা একটু বুঝতে পারো এবং কীভাবে পার্থক্য করতে হয় সেগুলো আমি বলার চেষ্টা করছি। তোমরা জানো যে ওই মার্শল চেয়েও এরকম দুর্গন্ধযুক্ত ওষুধ, তার সবটাই দুর্গন্ধ, তার নিজের নিঃশ্বাস দুর্গন্ধ, তার পেচ্ছাপ পায়খানা, তার সব কিছু দুর্গন্ধ, তার গায়ে থেকে দুর্গন্ধ বেড়ে, তার মুখ থেকে দুর্গন্ধ বেড়ে, তাহলে ছড়াই নামেরও তাই, সালফারেরও তাই আছে। আর কে আছে, পিওজোটাম আছে, আর কে আছে, ব্যাপ্রেশিয়া আছে, আকে আর ওয়াইকাম আছে, এই ওষুধগুলোর প্রত্যেকটা দুর্গন্ধ এদের মজ্জাগত, কিন্তু এদের মধ্যে দুটো ওষুধ আছে যাদের গায়ে সাবান দেওয়ার পরে চান করার পরেও দুর্গন্ধ যাবে না, কারণ দুর্গন্ধের গাছ তারা, একটা হচ্ছে সালফার, অপরটা হচ্ছে হ্যাঁ ছড়াই নাম। তা দুর্গন্ধ গাছ থেকে আমরা যতক্ষণ গাছটাকে মেরে না ফেলতে পারবো, অর্থাৎ রোগকে না সারতে পারবো, ততক্ষণ এই দুর্গন্ধ থাকবে, কোনোভাবেই এই দুর্গন্ধ রিমুভ করতে পারবো না আমরা, যতই সে স্নান করুক না কেন, যতই সে কসমেটি ঢালুক না কেন গায়ে, তখন কসমেটি তো আর তাই নয়, কিছুক্ষণ পরে তার স্থায়িত্ব তখন সেরে যাবে, পারফিউমের গন্ধ তখন সেরে যাবে, তখন তার গাছ থেকে আবার দুর্গন্ধ বেরোবে। তাহলে আর কি, আর মজার সিমটম ভালো করে খেয়াল করো যে এরা একটাকে বললাম চিনি পেশেন্ট, কিন্তু জীবন্ত ব্যারোমিটারের নাম হচ্ছে ছড়াই নাম, জীবন্ত ব্যারোমিটারের নাম ছড়াই নাম, মানে কি, নাসির কি ব্যাপার, আপনি ডাকাত করতে পেরেছিলেন তো, তাহলে জীবন্ত ব্যারোমিটার কেন বলা হচ্ছে, জীবন্ত ব্যারোমিটার আরেকটা আছে কেসে মার্শল, বা গুড, মার্শল ও জীবন্ত ব্যারোমিটার, আমরা ওই জন্যে ওই থার্মোমিটারে ব্যবহার করি, মার্কারি
তোমার স্বর হচ্ছে জীবন্ত পারামিটার আর স্বরের নাম জীবন্ত পারামিটার অর্থাৎ ওয়েদার যদি ফ্যাকচুয়েট করে তাহলে এরা অসুস্থ হয়ে পড়ে আর কি আর একটা মজার সিম্পটম তোমরা এটা জানো কি জানি না মৃত্যুর আগে কোন মানুষের রোগ থাকে না জানো তোমরা মৃত্যুর আগের মুহূর্তে সব মানুষ পূর্ণ সুস্থ হয়ে যায় ঠিক তেমন আমাদের এই ফরাইন নাম বাবাজিও তাই এ রোগগ্রস্ত হওয়ার আগে পূর্ণ সুস্থ মজার সিম্পটম রোগগ্রস্ত হওয়ার আগে একটু সুস্থ তারপরে রোগ শুরু হয়ে গেল কেমন তো মজার সিম্পটম আর যেটা প্রত্যেকে থেমে গেলাম সেটা হচ্ছে ব্যারোমিটারের কথা বলছিলাম তা জীবন্ত ব্যারোমিটারের কাজ কি এরা আগে থেকে বুঝতে পারে যে কালকে ওয়েদার ফ্যাকচুয়েট করবে কালকে ঝড় হবে কালকে বৃষ্টি হবে তাই এরা আজকে অসুস্থ হয়ে পড়েছে মজার সিম্পটম এগুলোকে বলে পিকিউলিয়ার সিম্পটম ভাবতে পারো যে ওষুধ দেওয়া হয়ে যাবে ওই সব কথাগুলো যদি মনে রাখতে পারো তাহলে আর মানে গাদা গাদা মেটিমেটিকা পড়তে হবে না এটা মজার সিম্পটম যে আর আগে আছে এরকম এরকম মার্কার সিম্পটম আছে ফসফরাসের এই সিম্পটমটা আছে ঝড় বৃষ্টির আগে সে বুঝতে পারে কাল ঝড় হবে বৃষ্টি হবে তাই তার শরীরটা খারাপ করে না বেজেন না মিনে বেজেন দুর্গন্ধের কথা একটু বলছিলাম দুর্গন্ধের কথা বলতো মিজার বিষয়ে সরাই নামে কিছু পার্থক্য আছে সেগুলো সিমিলারিটি আছে সেগুলো আমি বলছি আমি সেগুলো বলবো তো কেমন যেমন মেজেন বিষয়ে কি কি আছে না মাথায় পোকা জন্মে যায় হ্যাঁ ভাইয়াতে পোকা জন্মে যায় মেজেন নামে সিম্পটম আছে সরাই নামে সিম্পটম আছে এই যা মেজেন বিষয়ে সিমিলারিটি আর কোথাও নেই আচ্ছা ঠিক আছে মেজেন নামে চুল জট পাকিয়ে যায় এরা চুল জট পাকিয়ে যায় কেমন আর কা চুল জট পাকিয়ে যায় মাত্র কদিন আগে পড়লাম এত ভুলে গেলে কি করে হবে আমি তো 50 বছর আগে পড়েছি তারা আমার মনে আছে কি করে হ্যাঁ বোরাক্সের বোরাক্সের এটা আছে পার্থক্যগুলোর সঙ্গে সঙ্গে মনে করতে হবে পার্থক্যটা কি বোরাক্স শব্দে সহজে ভয় পেয়ে যায় হ্যাঁ নিম্ন করতে ভয় পায় তাহলে এইসব চিন্তাগুলো এসে পার্থক্যগুলোর সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে দেন দেন আচ্ছা আমরা আবার ফিরে আসি এখানে তাহলে আর কি আর হচ্ছে ডিসচার্জে ডিগ্রিটি কি বলে ঝড় বৃষ্টির আগে জানতে পারে সুস্থ হয়ে যায় তাহলে আমরা তার গাইডিং সিম্পটম জানতে পারলাম এবারে পিকিউলিয়ার সিম্পটম প্রত্যেকটি ওষুধের পিকিউলিয়ার সিম্পটম ভালো করে মনে রাখার চেষ্টা করো মনে করে চেষ্টা করো মনে রাখার চেষ্টা করো কনকমিটেন্ট সিম্পটম এই সিম্পটমগুলো গুরুত্ব অপরিসীম কি সেই পিকিউলিয়ার সিম্পটম যে সিম্পটমগুলো আমরা বললাম এগুলো পিকিউলিয়ার সিম্পটম কোনগুলো যেগুলো একটু আগে বললাম তার মধ্যে থেকে দুটো সিম্পটম উল্লেখযোগ্য যেটা পিকিউলিয়ার বলে আমরা মানে কি বলে কি বলে ওটাকে অভিহিত করতে পারি বুঝছো তো অভিহিত করতে পারি সেটা কি না ঝড় বৃষ্টি আসার আগে সে অসুস্থ বলে বুঝতে পারে যে ঝড় বৃষ্টি আসবে আর তার রোগ মানে কি বলবো রোগ শুরুর আগে মুহূর্তে সে একদম পুরোপুরি সুস্থ হয়ে যায় এইগুলো খুব ক্রিটিক্যাল সিম্পটম আচ্ছা আমরা এর বারে কমা দেখে নিই তার আগে কি খেতে পছন্দ করে কি খেতে পছন্দ করে না কে সহ্য হয় না এগুলো একটু দেখে নিই এরা মদ চায় টক চায় খেতে মদ চায় আর টক চায় খেতে চায় সহ্য করতে পারে না দুধ ছড়াই না পেছেন দুধ সহ্য করতে পারে না এখন এদের মেন্টালটা দেখে নিই মেন্টালটা খুব দরকার কি সেই মেন্টাল এদের মেন্টাল হচ্ছে এই যে আমি কি কজেশন বলেছি একটা কজেশন বলেছি বোধ হয় সাপ্রেশন আর স্কিন ডিজিজ যেটা বলেছি তা আরও তো কজেশন আছে আর কি কজেশন আর কজেশন হচ্ছে ওয়েদার চেঞ্জ ওয়েদার যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ফোরের নাম উন্নীত হতে পারে আর কি আর ওপেন এয়ারে এদের রোগ জ্বালা তৈরি হতে পারে আবার দেখো মজার কথা তোমরা আবার এক্ষুনি তো বলে বলবে যে কি
যাওয়ার সম্পূর্ণ নথ পোলা শহর পর হয়ে যাচ্ছে। দেখো কিরকম নথ পোলা শহর পর, যদি খুব বেশি রোগ লাগানো যায় শরীরে তাহলে কিন্তু এদের রোগ জ্বালা তৈরি হতে পারে বা রোগ জ্বালা বাড়তে পারে। তাহলে আমরা তো বললাম চিনি পেশেন্ট, তাহলে রোগ জ্বালা তো ভালো থাকবে। হ্যাঁ, মজার মজার ব্যাপারটা আবার ভাবা যাবে না কেমন, যে দো দে আর চিনি পেশেন্ট বাট সে রোদও সহ্য করতে পারে না, চড়া রোদও সহ্য করতে পারে না, তখন তার রোগ তৈরি হয় অথবা রোগ বাড়ে। আচ্ছা, এখন রোগ তৈরি হলো কিসে থেকে আমরা জানলাম, স্কিন ইরাপশন সাপ্রেস করে। যদি কোল্ড ওয়েদার শুরু হয়, ওয়েদার যদি হঠাৎ করে ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা এই সব অসমতা আসে তাহলে কিন্তু ওই সরাই নামে পেশেন্ট তৈরি হয়। আর কি এতে রোগ জেনারেলি কিসে বাড়ে কিসে কমে একটু আলোচনা করি। এতে রোগ বাড়ে যদি নাকি এটা জেনারেল বাড়া কমা, কিন্তু জেনারেল বাড়া কমা নির্দিষ্ট রোগের ক্ষেত্রে বলছি না, জেনারেল বাড়া কমা, জেনারেল বাড়া কমা আর নির্দিষ্ট রোগে বাড়া কমার আবার তফাৎ আছে, সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এদের রোগ বাড়ে কিসে, যদি ওয়েদার চেঞ্জ হয়, ঠান্ডা বাতাস লাগায় অথবা সূর্যের প্রখর তাপে সম্পৃক্ত হয়, অর্থাৎ প্রচুর মানে প্রচুর রোদ আছে এমন অবস্থায় যদি তারা রোদে স্নান করে তাহলে কিন্তু এদের রোগ লক্ষণ বেড়ে যায়। আর কমে কিসে, যদি গরম কাপড় চোপড় পরে। আর কিসে, আর যদি এদের প্রচুর ঘাম হয়, আর যদি এরা খেতে পায় প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে যদি খেতে পায় প্রচুর কি বলবো খেতে পায় একটা বললাম, একটা বললাম প্রচুর কাপড় চোপড় যাতে যাতে পরতে পারে, আর কি বললাম প্রচুর ঘাম, তাহলে তিনটে প্রচুর, হঠাৎ প্রচুর ঘাম, প্রচুর খাবার আর প্রচুর পোশাক, এইগুলো তার রোগ লক্ষণ সাধারণভাবে কমে যায়। এখন আমি এর মেন্টাল সিমটমটা আলোচনা করি। মেন্টাল সিমটমের গুরুত্ব অপরিসীম, আমি বারবার বলেছি। এরা উত্তেজনা, নৈরাশ্য, হঠকারিতা, মৃত্যু ভয়, মৃত্যু আকাঙ্ক্ষা, আত্মহত্যা করতে চায়। এরা এত বেশি হতাশ ভাবে পড়াশোনা করে কি হবে, কে চাকরি পাচ্ছে তো পড়াশোনা করবো না, সে আর পড়াশোনা করে না। এরা ভাবে বেঁচে থেকে কি হবে, গরু ছাগলের মতো বেঁচে থেকে কি হবে, আমার তো চারতলা বাড়ি করতে পারিনি, তার বেঁচে থেকে লাভটা কি, ওই যে যদি কত করছে কত চারতলা বাড়ি করে ফেললো আমার যে দুনিয়ার ছেলে, হ্যাঁ অত্যন্ত গরিব ছিল, আর আমি তো কিছুই পাচ্ছি, আমার দ্বারা কিচ্ছু হবে না, একটা ব্যবসা করছিল, ব্যবসাটা চলছে ভালোই চলছে ব্যবসা, কিন্তু তার মনে হলো যে দূর ব্যবসা, এই ব্যবসা ফেল করবে, এই ব্যবসা চলবে না, এখানে আমার আমার এক্ষুনে তার একটা দোকান ছিল মুদিখানার দোকান, তো বলে এখানে আমার এক্ষুনে একটা দোকান হবে, যে যে করছে ওরা যে বিউটি পার্লার করবো জানে না, হ্যাঁ যে ওই করছে দোকান ও তো দোকান করবে, ও মুদিখানার দোকান করবে, আমার আর আর হবো না, হ্যাঁ ব্যবসা করবো না, ব্যবসা বন্ধ করে দিল। আইন পড়ছিল, আইন ছেলে আইন পড়ছে, আইন পড়তে করতে তার মনে হলো দূর আইন করে কি হবে, আইন করে কি এ করতে পারে, পেটে ভাত হবে না শুনেছি, তো আইন করবো না, পরিবারের সব সদস্যরা আনন্দে আত্মহারা, এ কিন্তু আনন্দিত নয়, সে কিন্তু আনন্দিত নয়, সে রিলিজিয়াস, হ্যাঁ সবসময় ওই ঠাকুর দেবতার নাম জপ তপ নামাজ রোজা এই নিয়ে ব্যস্ত, কেমন সর্বভীম বলে দেবো এক কথা, আর সে কারোর সহিত বেশি মিশতে চায় না, একা থাকতে চায়, হ্যাঁ কি হবে মানুষের মেশে, আত্মহত্যা করতে চায়, বেঁচে থেকে কি হবে চাই, পড়াই ভালো, আত্মহত্যা করার মানসিকতা তৈরি হয়, মৃত্যুকে ভয় পায়, যদি ও সে মৃত্যুকে ভয় পায় তবু সে আত্মহত্যা করতে চায়,
আজি আর এদের শিশুরা কেমন কদাকার হয় একটু বলি, আমাদের সাতবারের সেই সিন্ডমগুলোর কথা সবাই মনে করার চেষ্টা করো। সাতবারের বৈমাত্র ভাইয়ের নাম সরাই নাম যেহেতু, তাই এরা এত নোংরা নাকেরটা খেয়ে ফেলে, হ্যাঁ ভাত খেয়ে মাংস খেয়ে মাংসের ঝোলটা তার মায়ের শাড়িতে মুছে দেয়, দ্রুত ওরে ঠাকুর ঘরে ঢুকছে মসজিদে ঢুকে পড়েছে। তো এইরকম প্রবৃত্তিযুক্ত নোংরা এই শিশুরা, সরাই নামে শিশুরা। আচ্ছা আমরা মেন্টালিটা মোটামুটি আলোচনা করলাম, তাহলে মেন্টালিটিটা কীরকম হবে আমি ইতিপূর্বে বলেছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করলাম। মেন্টাল সিস্টেমের গুরুত্ব অপরিসীম। আর কি, আর এবারে কিছু রোগ লক্ষণ এবং অন্য লক্ষণ অন্য ওষুধের সঙ্গে কী পার্থক্য সেগুলো একটু দেখে নিন। এই ছড়াই নামে শিশুরা রাত্রে কান্না করে, এই সিমটম ক্যারি করছে আরও কয়েকটা ওষুধ, সেগুলো হচ্ছে এই শিশু কান্না করার ওষুধের মধ্যে উল্লেখযোগ্য ওষুধের নাম হচ্ছে সরাই নাম, জেরেপা, লাইকোপোডিয়াম, আর আগে আর হচ্ছে ক্যামোমিলা। এখন আমি আগের দিন বলেছিলাম বোধহয় যে ওই মোল্লারা গরু খায়, হিঁদুরা ছাগল খায়, এই শুয়োর খায়, ছাগল তো খায় সবাই, তো শুয়োর খায়, আর খ্রিস্টানরা ছাগলও খায়, গরুও খায়, শুয়োরও খায়। তাহলে হচ্ছে এটা কিছু বলতে চাইছি নাকি দেখো, তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, হিন্দুরা শুয়োর খায়, মোল্লারা গরু খায়, আর খ্রিস্টানরা শুকরও খায়, গরুও খায়। তো ওই কান্নার কথাটা একটু ভালো করে খেয়াল করো, সরাই নাম এবং জেরে বা রাতে কাঁদে বোধহয় এরা হিঁদু, আর দিনে কাঁদে লাইকোপোডিয়াম, আর রাত দিন বাঁচা বাঁচা নেই বাঁচা বাঁচি নেই কাঁদে সেটা হচ্ছে ক্যামোমিলা। তো এই যে রাতে কাঁদে দিনে কাঁদে সবসময় কাঁদে, এই কাঁদার কারণগুলো ব্যাখ্যা করার প্রয়োজন বলে মনে করছি আমি। তো বোঝানোর চেষ্টা করো, রাতে কাঁদে জেলে বা আসরাই নাম, কেন কাঁদে, কে কেন জেলে বা কাঁদে, কেন সরাই নাম কাঁদে, সরাই নাম তো সবসময় খিদে 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 সবসময় খাই খাই খাই, এই খাই খাইয়ের কথা মনে করলে আরও কয়েকটা ওষুধের কথা মনে করতে হবে, সেগুলো একটু আমাকে স্মরণ করিয়ে দিবে, একটু ভুলে যাবো আমি আমার বলছি সেগুলো, সেগুলো ব্যাখ্যা আলাদা করছি। এখানে কান্নার ব্যাখ্যাটা করে নিই, ভালো করে বলছি, এগুলো বইয়ে পাবে না, এগুলো এগুলো 50 টাকা 100 টাকা পড়েও পাবে না, এগুলো আমাদের প্র্যাকটিস করতে গিয়ে যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করি সেগুলো থেকে বলার চেষ্টা করছি। তো তাহলে সরাই নাম কাঁধে এই জন্যে যে তার খিদে পায়, রাত্রে তার তো সবসময় খাই খাই খাই, রাত্রে তার বেশি খাওয়ার প্রয়োজন হয়ে পড়ে, ইভেন সে রাত্রেবেলা খাবার রেখে দেয়, যখন কোনো রুগী এসে তার গার্জেন বলবে তোমার নিশ্চয় জানো এটা পরে বলছি, এগুলো এই পয়েন্টগুলো হারিয়ে গেলে মুশকিল যাবে, আমি তো বয়স্ক মানুষ অনেক সময় ভুলে যাই, এটা একটু তুমি স্মরণ করে দিও, আমি খাওয়ার ব্যাপারটা পরে ব্যাখ্যা করছি, কাঁধে কাঁধে এই সেটা ব্যাখ্যা আগে করে। তাহলে সরাই নাম খাওয়ার জন্যে কাঁধে, কেমন রাত্রে যেহেতু দীর্ঘ সময় খাওয়া থেকে বিরত থাকি আমরা, তো যদি খেতে না পায় তাহলে কান্না আসবে, তাহলে খাওয়ার জন্য কাঁদে। জেলে বা কেন কাঁদে, জেলে বা সম্ভবত তার পেটে মোচড় দেয়, তার পেটে একটা অস্বস্তি হয় তাই সে কাঁদে। লাইকোপোডিয়াম কেন কাঁদে, লাইকোপোডিয়াম এ কাঁদে কেন, তোমরা সবাই জানো বোধ হয় যে লাইকোপোডিয়াম মেলায় লোকসঙ্গ পছন্দ করে না, একটা শিশুকে তো সবাই কোলে নেওয়ার চেষ্টা করে, তা সবাই যদি এ ঘাটছে ও ঘাটছে ও কোলে নিচ্ছে ও নাচাচ্ছে তাহলে সে কাঁদবে। আর ওই কি বলে ক্যামোমিলা, ক্যামোমিলা কেন কাঁদে সে নিজেই জানে না কেন কাঁদে,
তার কান্না পাতাই সে কাঁদে, সে গান গানে সবসময় তার কান্নাই তার একটা মানে বিরাট ব্যাপার, বিরাট কাজ। কান্না তো কাজ নাকি, কান্না একটা কাজ, সে স্বপ্নের কাজ করে। কি কাজ করে না, কান্না কাজ, কান্নার কাজ করে। তাহলে ক্যামোমিলা কেন কাঁদে আমরা বললাম যে তার স্বভাবটা এরকম, তার চরিত্রটা এরকম, কান্না করে সে, কান্না শিশুদের কান্না তো মানে কিছু প্রাপ্তি মূলধন, কিছু পেতে গেলে শিশুরা কান্না কাঁদে, ওই জন্য সে কাঁদে। কেমন, তাহলে সে কিছু পাওয়ার জন্য কাঁদে, সে নতুন নতুন কিছু চায় তাই সে কাঁদে। আর সোনাই নাম কাঁদে কেন না, খাওয়ার জন্য কাঁদে। আর দেড়ে পা কাঁদে কেন না, তার পেটের অস্বস্তি বলে, পেটে কোনো অস্বস্তি হয় তাই সে কাঁদে। আর লাইক করিয়াম, সে চায় না তাকে কেউ বিরক্ত করুক। একটা বাচ্চা ছেলে তো তাকে বাড়ির পাঁচজন লোক আছে, হ্যাঁ চাকর বাকর থেকে আরম্ভ করে ছজন লোক, তো তাকে বাচ্চাটাকে সবাই কোলে নেওয়ার চেষ্টা করে, এরপর বাচ্চাদের নিতে কে পছন্দ করে না, তো বাচ্চাকে নেওয়ার চেষ্টা করে, তাই সে বিরক্ত হয়ে কান্নাকাটি করে। তাহলে এই যে চারজন ওষুধের চরিত্র অনুভূতি যে কেন কাঁদে, কে কাঁদে কখন, কেউ বাবার নাকি আমি সেদিনকে একটা লিখতে শুনছিলাম, কোনো একজন বিখ্যাত ইউটিউবার সে বলছে লাইক ওরিয়াম ও দিনে রাত্রিবেলা কাঁদে, লাইক করে রাত্রিবেলা কাঁদে না, কোনো বই লেখা নেই রাত্রিবেলা কাঁদে, মানে তিন নম্বর গ্রেডেশন করেও রাত্রিবেলা কান্নার কোনো বই আমি পাইনি এখানে বলে। আর আমি সেরকম ফেসও করি না, যে চার দশকের বেশি সময় ধরে আমি ইউটিউব করছি, আমি চার দশকের বেশি সময় ধরে আমি চিকিৎসা করছি, তো আমি দেখিনি কেউ যে কোনো শিশু রাত্রে কাঁদে লাইক ওরিয়াম তাকে দিতে হবে। লাইক ওরিয়ামে রাত্রে কান্না নেই, দিনেবেলা কাঁদে রাত্রে, লাইক রাত্রে কাঁদে জেনে বা আর ওই শোনাই না। আচ্ছা খাওয়ার কথা বলছিলাম, এরা তেরা কুশে ফুটা। এখন মা কিন্তু সবসময় এসে বলে আমার ছেলে কিছু খায় না, যে ছেলেটা 3 কেজি ভাত খায় তার মা এসে বলে যে আমার ছেলে কিছু খায় না, দেখুন না দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে। মায়ের এটা ক্যারেক্টার, মায়ের এটা চরিত্র। তো কিছু কিছু ক্ষেত্রে মা এসে বলে মানে 3 কেজির বেশি খেয়ে নেয়, 4 কেজি খেয়ে নেয়, একটা 6 মাসের শিশু 4 কেজি ভাত খেয়ে নিতে ধরে ধরে যাক ত্বকের খাতিরে, তো তখন মা বলে এ প্রচুর পরিমাণে খাচ্ছে, একটু কী বলবো, হ্যাঁ কোথায় যে খায় আর কোথায় গায়ে লাগে গোস্ত লাগে না এত খাচ্ছে। তারা আছে তারা হচ্ছে আয়োডিয়াম, আয়োডিয়াম এটা প্রচুর পরিমাণে খায়, মা এসে বলবে হ্যাঁ সেটা বলবো, চীনা আছে প্রচণ্ড খায়, আর এই সোরাই নাম এরকম প্রচণ্ড খায়। তাহলে সোরাই নাম চীনা এবং আয়োডিয়াম এরা প্রচুর পরিমাণে খায়, মা পর্যন্ত বিরক্ত হয়ে যায়। তাহলে মা তো বিরক্ত সাধারণত হয় না, 3 কেজি চালের ভাত যদি একটা 5 বছরের ছেলে খায় মা বলে সে কিছু খায় না, তো মা বিরক্ত হয়ে যায় মানে তাহলে এরা কীরকম খাওয়া খায় তার অনুমান করার চেষ্টা করো তোমরা। তাহলে এরকম খাওয়া, এরকম খাওয়া দেখলে এই সব ওষুধের কথাগুলো মনে করো, হয়ে গেল পার্থক্যগুলো সেই সঙ্গে মনে করতে হবে। কিন্তু তখন সিনা মিষ্টি খেতে পছন্দ করে, হ্যাঁ ঘোরাই নাম কী খেতে পছন্দ করে, আমরা দুর্গন্ধের কথা একটু আলোচনা করি। দুর্গন্ধ কোন কোন ওষুধ আছে আমি আমাদের প্রশ্ন করার চেষ্টা করি। শাল করে প্রচন্ড দুর্গন্ধ আছে, আর দুর্গন্ধ আছে কার কার গন্ধ আছে বটে কিন্তু সব টক গন্ধ। তাই এই যে পার্থক্য গুলো মনে করে ধরতে হয়, এর গন্ধগুলো কিরকম, পচা মাংসের গন্ধ, তার গন্ধ পড়াই যাবে। এখন আচ্ছা চিনি নিয়ে একটু আলোচনা করি, ফরাই নাম তো চিনি পেশেন্ট, তাহলে আরো কয়েকটা চিনি পেশেন্টের একটু পার্থক্য গুলো একটু দেখে নি। ডিপার্সাল করার চিনি, ফ্যানিসিয়াও চিনি, তো এই যে সাইলিসিয়া চিনি কি বলে হিমাশাল বা চিনি আর সরাই নাম চিনি, ওই চিনি তবাত থাকি না সরাই নাম এ চিনি ঠিকই এ চান করতে চায় না, কে চান করতে চায় না
প্রাণায়াম দান করতে যায় না সালফার দান করতে যায় না সালফার কিন্তু হট পেশেন্ট তাই সে দান করতে যায় না আর প্রাণায়াম এ দান করতে যায় না কেন সে তো চিলি পেশেন্ট কষ্ট করে দান করতে যায় না যদি সে দান করে সে ভালো থাকে মজা দেখো কত সুন্দর কথা যদি প্রাণায়াম পেশেন্ট দান করে তাহলে সে ভালো থাকবে আর সে যেহেতু চিলি পেশেন্ট তাই সে দান করতে যায় না যদি দান করে সে বা তাকে মা দান করিয়ে দেয় তাহলে সে বেটার ফিল করে মজার ব্যাপার হয়ে গেল আর সালফার যদিও সে হট পেশেন্ট চান করলে সে অস্বস্তি বোধ করে চান করার পর সে অসুস্থ বোধ করে তার ভালো লাগে না হট পেশেন্ট হওয়া সত্ত্বেও সে চান করতে চাইছে না যদি তাকে চান করিয়ে দেওয়া হয় তাহলে সে অস্বস্তি বোধ করে তার রোগ লক্ষণ বেড়ে যায় এটা হচ্ছে সালফারের লক্ষণ তাহলে এই যে পার্থক্যগুলো এই যে মজ্জাগত ঐতিহ্য এগুলো যেন মনে থাকে এইগুলো যদি না মনে রাখতে পারো তোমার চাকরি করতে পারবে লিভারটা বেড়ে গেছে জেরিমিনিয়াম তারপরে কি বলে লাইকোপোডিয়াম হ্যাঁ ঘুম হচ্ছে না তো কি দেবে কি দেবে ঘুম হচ্ছে না রাশি বলা সুগার বেড়ে গেছে তো কি সিজাম নাম বললাম ওইটা হোমিওপ্যাথি নয় ও যা করে যারা করছে করুক আমরা দেখে নিই এই আমাদের সরাই নাম বাবু কেন ঘুমোতে পারে না এরা ঘুমায় না এরা ঘুমায় না ঘুমের কারণটা কি কার ঘুমের কারণ কি আমরা দেখেনি সরাই নাম বাবু ঘুমোতে পারে না কেন এই জন্যই ঘুমোতে পারে না যে চুলকানি শুরু হয়ে গেছে হ্যাঁ মজার ব্যাপার দেখো কিরকম সিম্পটম এর চুলকানিটা কেন হয় এর চুলকানি গরম বিছানার গরমে এর চুলকানি বেড়ে যায় তা গরম মানে বিছানার গরমে চুলকানি হ্যাঁ এ তো এ তো স্ত্রী পেশেন্ট তাহলে বিছানা গরম মানে গরমে তার ভালো থাকার কথা ছিল চাপড়া ভালো থাকে না গরমে ওপেনিয়ার পাকার বাতাসে চামড়ার রোগ ভালো লাগে কার আমি ওই গাইডিং সিম্পটমে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে সরাই নামে রুগীর স্কিন ডিজিজ থাকবেই থাকবে থাকবেই থাকবে আচ্ছা আমরা এখন আর কি আলোচনা করবো আমরা ডিজিজ ওয়াইজ একটু আলোচনা করি সরাই নামে দেশের এরা প্রখর রৌদ্রেও কিন্তু প্রখর হ্যাঁ রৌদ্র হোক আর প্রখর রে হোক আর গরম হোক প্রচণ্ড গরম সে সময় কিন্তু ওরা গায়ে রেপার দেওয়া বলেছি এরা মাথাটা বেশি করে ঢেকে রাখে মাথা ঢেকে রাখার মধ্যে আরেকটা আছে কে হ্যাঁ সিরিকা সিরিকাও মাথা ঢেকে রাখে কেমন গরমের দিনেও সিরিকা মাথা ঢেকে রাখে খালিজিয়া মাথা ঢেকে রাখে আর সরাই নাম মাথা ঢেকে রাখে আচ্ছা আমরা মাথার যন্ত্রণাটা একটু দেখে নিই সরাই নামে কিরকম মাথার যন্ত্রণা তাহলে সরাই নামের মাথার যন্ত্রণা কিরকম না এদের মাথার যন্ত্রণা কজেশন হচ্ছে কি স্কিন ডিজিজ সাপ্রেস করেছে ডাক্তার বাবু আমার আজ 15 বছর ধরে মাথার যন্ত্রণা হচ্ছে ভালো করে এই কথাগুলো খেয়াল করো আমি বারবার বলছি আমি কোচ আমি খেলোয়াড় নই খেলতে হবে তোমাদের তো বললো একটু আমার 15 বছর ধরে মাথার যন্ত্রণা তো আমি লিখে নিলাম খাতায় তারপরে তাকে জিজ্ঞাসা করবো আচ্ছা কোনো সময় কি তুমি ওই যে চামড়া রোগ হয়েছিল তোমার যেটা তুমি মনে তোমার একটু সে তো অনেক বছর আগে সে 30 বছর আগে 30 বছর আগে সে চামড়া রোগ চাপা দিয়েছিল এখন একটু আমার চামড়া রোগ আর গেল না আছে তো তোমার সেই রকম নেই আছে কোথায় আছে এই পায়ে ঘোরা ঢুকে আছে এই হাতের কুমিয়ে আছে হ্যাঁ এই দেখুন এখানে ঢুকে যে এসেছি চুল চুলতে শুরু করে দিচ্ছে তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে তার চামড়া রোগকে সে ঢাকা দিতে পারছে না যতবার চেষ্টা করছে চামড়া রোগ বেরিয়ে আসছে কেমন বা হয়তো এমন কিছু প্রেশার ক্রিয়েট করেছে অর্থাৎ এত বেশি প্রভাব দিয়েছে ওই চামড়া রোগের উপরে হয়তো এই মুহূর্তে লুকিয়ে আছে কিন্তু তার চামড়া রোগের হিস্ট্রি পাবোই মাথার যন্ত্রণা যদি চামড়া রোগের হিস্ট্রি থাকে আর তার মাথার যন্ত্রণা হচ্ছে চলো এটা পেয়ে গেলাম তার মাথা যন্ত্রণা প্রতি অল্টারনেট ডে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় অথবা অল্টারনেট ডে তার মাথা যন্ত্রণা 4 দিন পরে প্রতি 4 দিন পরে তার মাথা যন্ত্রণা প্রতি 7 দিন পরে তার মাথার যন্ত্রণা এইরকম যদি পিরিয়ডিক্যাল যদি আমরা দেখি পিরিয়ডিক্যাল দেখি যে সে একটা নির্দিষ্ট সময়ের অন্তর্গত তার মাথা যন্ত্রণা হচ্ছে তাহলে সেই সেই রুগীটা সরাই নামের হলেও হতে পারে বুঝে গেল তো মাথার যন্ত্রণার টাইপটা কিরকম হ্যামারিং মনে হচ্ছে যে কে হ্যামারিং করছে অর্থাৎ হ্যামারিং মানে কি হাতুড়ি দিয়ে পিটছে হ্যাঁ রক্তের উৎস
মাথার মাথায় এসে গেছে, হ্যাঁ মন দপদপ করছে, প্রচন্ড বিরক্ত লাগছে, কেমন? তবে এই যে এর মজার ব্যাপার হচ্ছে যে কেন একটা বললাম চাপড়া রোগ, আর একটা কি, আর একটা হচ্ছে যদি খিদে পায়, খিদে পেলে কিন্তু এদের মাথার যন্ত্রণা শুরু হয়, কেমন? আর কি করলে মাথা যন্ত্রণা শুরু হবে না, যদি ঠান্ডা লাগে অথবা যদি জলবায়ু জলবায়ু নয় ওয়েদারের আবহাওয়ার কি বলে সমতা না থাকে, কেমন? গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম, যদি এরকম অবস্থা হয়, স্পেশালি গরম থেকে ঠান্ডা আসে, তাহলে যদি মাথা যন্ত্রণা শুরু হয়, মাথা যন্ত্রণা কমে কিসে? যদি সে র্যাপিং করে, অর্থাৎ মাথায় একটা র্যাপার দিয়ে জড়িয়ে দেয়, টুপি একটা পরে নেয়, তাহলে মাথা যন্ত্রণা তার কমে যাবে। যদি সে একটা গিলে গেলে অর্থাৎ খায় প্রচুর পরিমাণে, এই সময় মাথা যন্ত্রণা যদি খায় তাহলে তার এটার উপশম হবে, কেমন? খেতে হবে তাহলে তার মাথা যন্ত্রণা শুরু হবে। এমনকি এমন হওয়ার সময় যে তার মাথা যন্ত্রণা সকালে শুরু হয়েছে আর রাত পর্যন্ত চলছে, মাথার যন্ত্রণার তীব্রতার জন্য বা কোনো কারণবশত খাদ্য বস্তু তাকে দেওয়া হয়নি, তার যতক্ষণ না সে খাবে তার মাথার যন্ত্রণা কোনোভাবে কোনোভাবেই মাথার যন্ত্রণা রিমিশন হবে না, তার ওষুধ হচ্ছে খাবার। খাওয়ার জন্য মাথার ভালো যাচ্ছে, তার খাওয়ার তার ওষুধ, মাথার যন্ত্রণার ওষুধ হচ্ছে খাবার। তার কার খাবার ওষুধ না, ওই খোড়াই নামে, খোড়াই নামের মাথার যন্ত্রণার ওষুধের নাম হচ্ছে ফুট, এটা মনে থাকে যাবে। আর এর তাহলে এখানে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করো, কনটামিনেশন সিনড্রোম কাকে বলে? আমি বলেছিলাম বোধ হয় যে মূল রোগ মানে সিমটমের সঙ্গে আরেকটা সিমটম, যে সিমটমের সঙ্গে প্যাথোলজিক্যাল কোনো সম্পর্ক নেই, সেই সিমটমকে আমরা বলি কনটামিনেশন সিনড্রোম। তাহলে এই মাথা যন্ত্রণা, এর মাথা যন্ত্রণার সঙ্গে আর সরেনামের মাথা যন্ত্রণার সঙ্গে তার কনটামিনেশন সিনড্রোম হচ্ছে এই যে খিদে, অর্থাৎ যদি সে খায় তার মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। এই খাওয়ার সঙ্গে আর মাথা যন্ত্রণার সম্পর্ক থাকে, আমরা তো জানি যে খাওয়ার সঙ্গে পেটের সম্পর্ক থাকে, তার মাথা সম্পর্ক থাকার কথা নয়, এর মাথা সম্পর্ক রয়েছে, খাওয়ার সঙ্গে মাথা সম্পর্ক, তাহলে একটা সম্পর্কবিহীন সিমটম, এটা এর কনকমেন্টের সিমটম। কার কনকমেন্ট সিমটম? না, মাথার যন্ত্রণার কনকমেন্ট সিমটম হচ্ছে খাবার, বুঝে গেল? খাওয়ার সঙ্গে মাথার যন্ত্রণার সম্পর্ক আছে কি আপাতত দৃষ্টিতে? প্যাথোলজিক্যাল কোনো ব্যাখ্যা আছে কি? মাথার পেটের যন্ত্রণার সঙ্গে আর খাওয়ার সম্পর্ক থাকতে পারে, কেমন? আমার খাওয়া হয়নি তাই পেটের যন্ত্রণা হচ্ছে, পেটে অস্বস্তি হচ্ছে, এটা হতে পারে, কিন্তু মাথার যন্ত্রণা তাহলে এটা কনফার্মেশন চিন্তা, আমি একটু পড়েছি, এটা মনে রাখার চেষ্টা করো। এখন আমরা এর ওই টনসিলের ব্যাপারটা একটু আলোচনা করি, খুব টনসিলের কি পাই আমরা, টনসিলের কি থাকবে? ফরাই নামের, ফরাই নামের টনসিল কেন হচ্ছে ডাক্তারবাবু? এর টনসিলটা কি ডাক্তারবাবুরা বলছে অপারেশন করতে, তুমি দেখলে বলেন অপারেশন তো ওরা করতে বলছে, ডাক্তারবাবু কি মজার ব্যাপার জানেন, আমি না এই ছেলেটার জন্য এই বয়সে 15 বছর, এই 15 বছর অন্তত 15 জন ডাক্তারের কাছে গেছে, তো কয়েকজন ডাক্তার বললো যে কেটে ভালো, হ্যাঁ আবার কয়েকজন ডাক্তারবাবু বললো যে না এটা কেটো, তা আমি কী করবো বন্ধু? হ্যাঁ কাটতে বলছে কেউ, আর কেউ বলছে কাটতে মানা করছে, কেন? টনসিল কাটার ব্যাপারগুলো একটু একটু বুঝে না আগে, টনসিল আল্লাহ বলো ভগবান বলো এগুলো তা গড ইজ এ গ্রেট ইঞ্জিনিয়ার, গড একটা বড় ইঞ্জিনিয়ার, আমাদের শরীরে যে লোম দিয়েছে সে লোমগুলোরও কার্যকারিতা আছে, আমরা মূর্খ, আমরা অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিচ্ছি, আমরা ইন্টারেস্ট কেটে বাদ দিচ্ছি, আমরা সব কাটতে পারি, আমরা সব কেটে হয়েছি, কেমন? এখন টনসিলটা আমরা অধিকাংশ সময় দেখি কেটে হয়েছে, যারা ভদ্রলোক যে সমস্ত ডাক্তারগুলো ভদ্রলোক, যেসব সার্জেনরা ভদ্র, তারা বলে না 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 কেটো না, কেন? টনসিল রিমুভ করা হয় তাদের আল্লাহর বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হয়, এবং সেই ছেলেটা সেই রুগীটা সমস্ত জীবন ধরে বিভিন্ন রোগের শিকার হয়। টনসিলের বিরাট কার্যকারিতা আছে, কী কার্যকারিতা আছে আমি টনসিলের টনসিল আর ডিস পড়াবো, শুধু প্যাথোলজিক্যাল দিয়ে পড়াবো, তখন বলবো, এখন আলোচনা করছি না, দীর্ঘায়িত হচ্ছে, তো মানে টনসিল কেটে দেওয়ার জন্য একটা হচ্ছে কাটো আর টিজ একটা হচ্ছে কেটো না, যাদের পয়সা ডাক্তার নরক নরক খাতক পড়বো না, কী বলবো ওদের, হ্যাঁ পয়সা খাতক পড়বো, কী বলবো আমি জানি না, ভাষা তখন ঠিক করে নিও, তো তারা হ্যাঁ যারা গাড়ি বাড়ি করতে চায়, হ্যাঁ যাদের বাড়ি চারটে গাড়ি আছে, তখন তাদের তৃষ্ণা মিটছে না, যেসব ডাক্তারদের তারা কাটতে চাইবে, আর যারা যাদের মানবিকতা বলে কিছু একটা আছে তারা এইটাকে বলবে না কেটো না, কারণ এরপরে এই বাচ্চাটা বিভিন্ন রোগের সাফার করবে, অতএব এটাকে তোমরা কেটো না। তা আমরা ফ্রোই নামের টনসিলাইটিসটা কি দেখে নিই, না চামড়া রোগ চাপা পড়ে আর এর এই টনসিলাইটিস হয়েছে, কত বছর আগে চামড়া রোগ চাপা পড়েছে? 3 বছর আগে 4 বছর আগে, হ্যাঁ দেখুন ওর তো দাঁত হয়েছিল, হ্যাঁ ওর তো পেঁয়াজ দেওয়া হয়েছিল, ওর তো চুন করা হয়েছিল, হ্যাঁ আমি তো সেটাকে একটু দিয়েছি,
ওর সবাই শেষ হয়েছিল, ওর ওই যে তোমার সেতি নাকি বলো, ওই সেতি হয়েছিল। হ্যাঁ, সে সেতি আমি অনেক ডাক্তার মন্ত্রী করেছিলাম, সরেনি, আমি একটু নেকে দিয়েছি, কেমন একটু নেকে দিয়েছে, কেমন কি নেকে দিয়েছে, ভালো অয়েল মেড হোক আর গাছের পাতা হোক, কেমন নেকে দেওয়া ডাক্তার তো ভর্তি আমাদের দেশে, তো দিয়েছে লাগিয়ে দিয়েছে, বাস হয়ে গেছে। তাহলে এই যে তোমার একটা কীর্তি ঘটেছে, হ্যাঁ, অথবা ঠান্ডা লেগেছে, তারপর থেকে তার ওই বলার ওই টনসিলটা বাড়ছে, এটা হঠাৎ করে পারেনি, মাঝে মাঝেই হয়, যখন দেখে যে ওই ডাক্তার একটু অ্যাক্টেড করেছে ঠান্ডা ওইটা ওর সমস্যা বেড়েছে, আবার দিন পরে একটু ভালো আছে, ভালো আছে, ভালো আছে, আবার ফের শুরু হয়ে গেছে, মানে ওটা সারছে না। তাহলে এই রকম অবস্থা, আর যদি স্কিন চাপা দেওয়ার ইতিহাস পাই, তাহলে আমরা তাকে ওই যদি সরাইলাম অন্যান্য সিমটম মিলে যায় আর যদি প্রয়োগ করি, তাহলে ওই ছেড়া একটা কুড়িয়াতেই গেল, আর ওকে ওই জবাইখানে যেতে হলো না, জবাই হওয়ার জন্য ওই কষাইখানে জবাইখানে একই দল নাকি। দেখ, তাহলে আমরা টনসিলের ট্রিটমেন্ট নিলাম, সিমটমটা কি বুঝতে হবে, এদের গলার টনসিলগুলো খুব ইনফ্লেম হয়ে যায়, খুব বেড়ে যায়, প্রচণ্ড কষ্ট হয়, জ্বালা করে, ঢোক গিলতে অসুবিধা হয়, এই সিমটম থাকবে। আর একটা উল্লেখযোগ্য সিমটম থাকবে কনকমিটেন্স, কি না এদের মুখে এই সময় প্রচুর লালা আসে এবং সেই লালা অত্যন্ত দুর্গন্ধ, কেমন এদের দুর্গন্ধ প্রচণ্ড, মুখে মিকস আসে, লালা আসে, কেমন সেই লালা অত্যন্ত দুর্গন্ধযুক্ত। তো এটা হচ্ছে এই টনসিলাইটিসের কি সিমটম, কনকমিটেন্স সিমটম, বুঝে গেল। তাহলে সরাই নামের কনকমিটেন্স, সরাই নামের টনসিলাইটিসের কনকমিটেন্স সিমটমের নাম হচ্ছে মুখে প্রচুর দুর্গন্ধ বেরোনো এবং ওই লালা আসা, এইটার সঙ্গে টনসিলাইটিসের কোনো সম্পর্ক নেই, প্যাথোলজিক্যাল কোনো ইয়ে করা যাবে না, অ্যানালিসিস করে বোঝানো যাবে না যে টনসিলাইটিসের সঙ্গে আর মুখে লালা এবং সেটা দুর্গন্ধ হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, এখন আমরা এর কনস্টিপেশনের, সরাই নামের কনস্টিপেশনটা কীরকম দেখে নিই। সরাই নামের কনস্টিপেশন হচ্ছে এইরকম, ডাক্তারবাবু ওই ছোটোবেলা থেকে, এখন বয়স কত, 9 বছর, এখন ছোটোবেলা থেকে ওরাই পায়খানা রোজ যায় না, 3 দিন 4 দিন ছাড়া পায়খানা যায়, আর যখন বোমবাস করে সেখানে ডাক্তারবাবু দেখা যায় না, তখন এরকম পাই প্রচুর পাই, তো প্রচুর পাই, হ্যাঁ, বোমবাস করে একদম ঘর একদম দুর্গন্ধ হয়ে গেল, একদম ভাবা যাবে না, তো এই অবস্থা দিয়ে ডাক্তারবাবু বলবেন না, হ্যাঁ তো এই অবস্থা জানেন, ওর বাবাই করেছিল, ওর মাই বলেছে, এইসব তো বলবে, বাবা যদি নিয়ে আসে ছেলে গুণকীর্তন করবে, মা যদি নিয়ে আসে ছেলে গুণকীর্তন করবে, তো বাড়ির শুদ্ধ লোক অতিষ্ঠ হয়ে যায়, এটা দুর্গন্ধ। আমি তোমাদের পরবর্তীকালে একটা কেস শেখাবো, একটা অ্যাসোসিয়েট ফ্যামিলির বউ এই সরাই নামের পেশেন্ট ছিল, তো এই দুর্গন্ধ হোম মাস্টিং করতো, তাকে আমরা সারাতে পেরেছি এই সরাই নাম দিয়ে, কেমন তাহলে সংসারটাই তো হয়ে যাচ্ছিলো, এই এত বেশি বাজে অবস্থা তৈরি হচ্ছিলো। 1 নম্বরতে করি আর প্রচুর পরিমাণে সম্পদ আছে তাদের, কিন্তু এই দুর্গন্ধের যা ছাড়ায় তারা মানে দেড়বার হয়ে যাচ্ছিল, মানে এত বেশি তাদের ওই পরমাণু জোট পরমাণু হওয়ার ক্ষমতা পাওয়া যাবে না। তো আমরা এখন সরাই নামের, হ্যাঁ, কনস্টিটিউশন হচ্ছিলাম, তাহলে 4 দিন 5 দিন 6 দিন পায়খানা করে না। আর এদের মজা মজা উল্লেখযোগ্য সিমটম হচ্ছে যখন এদের কনস্টিটিউশন হয় তখন এরা ভালো থাকে, হ্যাঁ, এরা এত পাতলা পায়খানা করা রুগী, অর্থাৎ সরাই নাম মানে বারে বারে পাতলা পায়খানা করে, এদের পায়খানা পাতলা পায়খানা ধাপ, তো ওই জন্য যখন এদের কনস্টিটিউশন হয় এরা ভালো থাকে। আর কনস্টিটিউশন একটা কনকমিটেন্ট সিনড্রোম হচ্ছে এদের পিঠে ব্যথা করে, মানে পিঠে ব্যথার সঙ্গে আর পায়খানার শক্ত সম্পর্ক থাকতে পারে, পিঠে ব্যথার সম্পর্ক থাকতে পারে, শক্ত পায়খানা হচ্ছে পেটে ব্যথা, কোমরে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, তাহলে এটার পায়খানার শক্ত পায়খানার সঙ্গে সম্পর্ক সম্পৃক্ত নয়, অতএব এই কনকমিটেন্ট সিনড্রোম, এই কনকমিটেন্ট সিনড্রোমের গুরুত্ব অপরিসীম। এর ডায়রিয়া আলোচনা করি, এর ডায়রিয়া কতটা সালফারের ডায়রিয়ার মতো, কেমন এদের ডায়রিয়া শুরু হয় রাত 1টা থেকে 4টার মধ্যে, তবে সকালে ওদের কিন্তু ডায়রিয়া আমরা লক্ষ্য করি, তাহলে এদের ডায়রিয়া সকালবেলা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত, কেমন প্রচণ্ড দুর্গন্ধ, সে গন্ধে মানে মরা মাছ জ্যান্ত হয়ে যাবে এরকম দুর্গন্ধযুক্ত পায়খানা, আর সেই সঙ্গে পায়খানার দাঁতটা লাল হয়ে যায়, আর ওই কী বলে শব্দ, অর্থাৎ প্রচুর ওই গ্যাস ঘ্যাটাস বেরিয়ে যায় আসে, হ্যাঁ এইরকম। এখানে একটুখানি বোঝার চেষ্টা করো, একটা ডায়রিয়া রুগী ধরা যাক যে 5 বছর ধরে সে পাতলা পায়খানা
এসে যে আমার এলাকা থেকে আলাকাল দিও না, ওরা আমার দরকার, কেমন এলাকাতে দরকার নেই বলছি না, কিন্তু এইসব করে এলাকা কিছু করতে পারবো না। তো এলাকাতে জায়গায় এলাকা থাকে, এলাকাতে প্রয়োজন আছে, কিন্তু এইসব রোগ ওরা সাদা পাবে না। তো একটা রুগী 5 বছর ধরে পাতলা পায়খানা করছে, 5 বছর ধরে পাতলা পায়খানা করছে, ও ওকে ও এলাকাতে খাচ্ছে তো কিছু হচ্ছে না, হবে না, হওয়ার কথা নয়। তাহলে কি করতে হবে? তুমি যদি দেখো যে স্ক্রিন দিয়ে যা চাপা পড়ে ইতিহাস আছে, তাহলে ওই যে আমার পিছনে তোমাদের পিছনে বসে আছে, হ্যাঁ ও জানে অনেক মা সংসার স্ত্রী কত কত ধরে খুঁজে, তার নাম হেগো, হ্যাঁ মা সংসার স্ত্রী বুঝছো, তারা খুব পয়সা পড়লো, পয়সা পয়সা ভালোই আছে, কেমন ছেলে চাকরি করে, মেয়ে ব্যাংকের ম্যানেজার, তো নিজে টিচার ছিল, জায়গা জমি যথেষ্ট আছে, কিন্তু তার পায়খানা আসলে না, কত বয়স মাত্র কত 70 হবে রে, কত বছর বয়স, কত বছর বয়স, তো 10 বছর 15 বছর ধরে সে পায়খানা করে, মারাত্মকভাবে পায়খানা করে, তার তো নাম হয়ে গেছে হেগো, হ্যাঁ তার নাম হয়ে গেছে হেগো। তো আমরা তাকে খাওয়াতে পেরেছি, কেমন তাকে মানে খুব সহজেই আমরা খুব কম দিনের মধ্যে তাকে আমরা সুস্থ করতে পেরেছি। আচ্ছা একটা থেকে 4টা পর্যন্ত, আচ্ছা তোমার ওতে কথা বলছে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ডায়রিয়া আলোচনা করলাম, এখন আলোচনা করব এর এই যে ঘুম হয় না কথাটা বলছিলাম, একটু একটু একটুখানি ব্যাখ্যা করি। এদের ঘুম হয় না কেন, না এদের ওই চুলকানা প্রচণ্ড বুঝছো, সমস্ত শরীরে চুলকানার জন্যে এদের ঘুম হয় না, বিছানা গরম আসলে এদের চুলকানার বৃদ্ধি ঘটে, হ্যাঁ এদের স্কিন ডিজিজের বৃদ্ধি ঘটে যদি বিছানার সংস্পর্শ আসে, আর কোন ওষুধ আছে যে বিছানার সংস্পর্শ আসলে তার চুলকানা বৃদ্ধি ঘটে? মাসল, মাসল সালমান না মাসল, কেমন মাসল, কিন্তু বিছানা গরমে আসলে তাদের ওই চুলকানা বৃদ্ধি ঘটে, কেমন। তো এখন এই চুলকানা এদের হয় না, তাই এরা চুলকানা পর্যন্ত হয়, এই জন্য এরা ঘুমোতে পারে না। আচ্ছা আমরা এই স্ক্রিন দিয়ে একটু আলোচনা করি, কারণ স্ক্রিন এসে বারবার বলছি যে তুমি আমাকে যেন বাদ দিও না, তাই আমি স্ক্রিনটা একটু আলোচনা করি, কারণ এদের স্ক্রিন খুব বেশি ভাইটাল একটা সিমটম অন করে। তো কি তোমরা যখন দেখবে যে কোনো রুগীর গা ফেটে রক্ত বেরোচ্ছে, তার আগে বলে নিই যে এদের স্ক্রিন সাধারণত উইন্টার সিজনে অ্যাক্টিভেট করে, সাধারণত শীতকালে এদের চামড়া রোগের বৃদ্ধি ঘটে বা চামড়া রোগ থাকে, যেই বসন্ত শুরু হয়েছে গ্রীষ্ম শুরু হয়ে গেছে ভ্যানিশ। এইরকম আরেকটা ওষুধের উল্লেখযোগ্য ওষুধের নাম উল্লেখ করছি, সেটা হচ্ছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামেরও কিন্তু এই সিমটম আছে। কি সিমটম? না প্রতি শীতকালে তার ওই কি বলে গা হাত ফেটে যায়, এই রুগী তোমরা প্রচুর পরিমাণে পাবে, গা হাত ফেটে যায় প্রতি শীতকালে, আর অন্য সময় সিজনে কিন্তু সে প্রায় সুস্থ, তার শরীরে কোনো চামড়া রোগ থাকে না। তো আমাদের সরাইনামের ওতাই সরাইনামের শীতকালে এদের গা হাত ফেটে চৌচি হয়ে যায়, রক্ত বেরোয়, এরা কি বলে প্রচণ্ড চুলকায়, এবং এদের চুলকানোগুলো কোথায় বেশি হয়, এদের স্কিন ডিজিজ কোথায় বেশি হয় একটু জানি। এদের স্কিন ডিজিজটা সাধারণত মলাশয়ের দুটো মানে মলাশয়ের নিকটবর্তী অংশে, ভ্যাজাইনার নিকটবর্তী অংশে, কোল ভাগে, বগলে, মুখে, হ্যাঁ ঠোঁটে, কেমন এইসব জায়গাগুলো এদের স্কিন ডিজিজ সাধারণত খুব বেশি হয়। এদের স্কিন ডিজিজ ওষুধ না দিয়েও মাঝে মাঝে মনে হয় যে এবারে সেরে গেছে, কিন্তু সেই জায়গাটা থেকে আবার ফের অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ মূল থাকে বলে আবার সেই মূল থেকে আবার অঙ্কুরোদ্গম হয়ে হতে শুরু করে, সেখানে আবার কিছু স্কিন মানে রিহেভিয়ার করে এবং সেই জায়গাটা পুরু হয়ে যায়, সেই যে যে চামড়ার উপরে হয়েছে, সে মাথায় হোক আর হাতে হোক আর পায়ে হোক যে জায়গাতে হয়েছে সেই জায়গায় একটা উঁচু মানে পুরু আস্তরণ তৈরি হয়ে যায়। এদের হাতের তলায় এবং পায়ের তলায় হ্যাঁ খুব বেশি পছন্দ, সরাইনামের হাতের তলা এবং পায়ের তলা খুব বেশি পছন্দর জায়গা, এগুলো এদের প্রচুর পরিমাণে ঘা তৈরি হয় এবং সে ঘা এদের বলেছি দুর্গন্ধযুক্ত, এদের ঘা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হয়। এদের ওই এই যে আঙুল, আঙুলের গাঁটে গাঁটে, হ্যাঁ কেউ এসে বললো একটু আমার এই এইখানটা দেখুন কিছু নেই, এখানে কিচ্ছু নেই, কোনো র্যাশ নেই, কিছু নেই, তবু চুলকাচ্ছে। আরও একটা মজার ব্যাপার হচ্ছে এদের গায়ে কোনো র্যাশ নেই, কোনো রকমের
ধরনের ফুসকুড়ি বা এই ধরনের কিচ্ছু হয়নি, তার সত্ত্বেও প্রচন্ড চুলকায়, প্রচন্ড চুলকায় আর প্রচন্ড চুলকায়। এই সিমটম করি ক্যারি করে আরেকটা ওষুধ আছে, তার নাম হচ্ছে ডলিকস। কেমন ডলিকস নামক একটা ওষুধ আছে, সেই ওষুধে কিন্তু এই সিমটম ক্যারি করে উইদাউট ইরাপশন, প্রচন্ডভাবে চুলকায় এদের শরীর। হ্যাঁ, এটা আমাদের সরাই নামবাবুও এই সিমটম ক্যারি করছে। আর এদের ওই চামড়া রোগে আমি একটু আগে বলেছি যে ওই চামড়া রোগের ক্ষেত্রে এরা কি করে, এরা গরম সেঁকেটা দিতে পারে না। হ্যাঁ, ওরা কি করে ওই সেই সময় হাওয়া করে, হ্যাঁ, পাখার বাতাস বা ওপেন এয়ারে এরা চলে যায়। হাঁপানির কথা একটু আলোচনা করি, কারণ হাঁপানি সরাই নামের বেশ ভালো রকমের আছে। তো সরাই নামের হাঁপানিটা কীরকম, ওই যে বললাম কজেশন, কজেশনটা খেয়াল রেখো, সেটা হচ্ছে ওই চামড়া রোগ চাপা পড়ে যদি হাঁপানি হয় তাহলে যে ওষুধগুলোর কথা মনে করবো তাদের মধ্যে সালফার এবং সরাই নামের নাম সর্বাগ্রে আমাদের কাছে আসবে। তো সালফার ইন্ডিকেটেড ড্রাগ, সালফারের সব সিমটম ক্যারি করছে পেশেন্ট, হাঁপানি সব সিমটম ক্যারি করছে, তা সত্ত্বেও সালফার বাবু কাজ করতে পারছেন না। হ্যাঁ, ওখানে মানে সালফার কাজ করতে পারছে না, সেসব জায়গায় আমরা কিন্তু সরাই নাম দেবো। কেমন, আচ্ছা, আর কি না, এদের সাধারণত ওই হাঁপের টানটা সাধারণত শীতকালে বাড়ে। হ্যাঁ, কিন্তু শীত চামড়া রোগ আর এর সাধারণত শীতকালে বাড়ে, তবে অন্য সিজনে যে এদের হাঁপের টান হবে না এমন নয়। আমরা জানি যে হাঁপের টান যখন হয় তখন আমাদের রুগীরা কী করে, শ্বাসকষ্ট যখন ভোগে তখন অক্সিজেন ঘাটতির জন্যে তাদের প্রচণ্ড কষ্ট হয়, তারা এক একটা রুগী এক একটা পজিশান নিয়ে নিয়ে তাদের রিলিফ করার রোগ 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 লাগাবার চেষ্টা করে। আমরা জানি যে হিপার সালফার পিছন দিকে মাথাটা এইভাবে নুইয়ে দেয়, দিয়ে তার ওই যে কষ্ট সেই কষ্ট লাগাবার চেষ্টা করে। আমরা জানি যে আসরিক অ্যালবাম ছটপট করে আর মাথাটা নিচের দিকে করে তার কষ্ট লাগাবার চেষ্টা করে। আমরা জানি মেডেরিনাম শুয়ে পড়ে আর জিভ বার করে তার কষ্ট লাগাবার চেষ্টা করে। আমাদের সরাই নাম কী করে, সরাই নাম কিন্তু শুয়ে পড়তে হবে এবং তার হাত দুটো শরীর থেকে অনেক দূরে রাখতে হবে, অর্থাৎ হাত পা হাতটা মেলে এইভাবে শুতে হবে, তাহলে তার যে শ্বাসকষ্ট হবে সেই শ্বাসকষ্টের অনেকটা নিবৃত্তি ঘটবে, অনেকটা রিলিফ পাবে সে। এই সিমটমটা ক্যারি করছে সরাই নাম। তাহলে শ্বাসকষ্টের সময় কে কীভাবে রিলিফ পায় এই কথাটা মনে রাখার চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আমরা অনেক সময় ওষুধ অতি সহজে নির্বাচন করতে পারব। আচ্ছা, আর কি, আচ্ছা, এরা ওই র্যাকেসিসের মতো কখনোই ওই হাতটা বুকের ওপরে রাখতে পছন্দ করে না, অর্থাৎ এরা এদের স্ত্রী বা ছেলে কেউ যদি বুকে হাত দেয়, হ্যাঁ, শুয়ে আছে রাত্রে, তো স্ত্রী হাত দিয়েছে বুকে বা ছেলে বুকে হাত দিয়েছে, মেয়ে বুকে হাত দিয়েছে, এরা মারাত্মক অস্বস্তি বোধ করে, যেমন অস্বস্তি বোধ করে ল্যাকেসিস নামক ওষুধ। আর কি, আর হচ্ছে সব অঙ্গ প্রত্যঙ্গেই কাজ করতে পারে, চোখের উপরে কাজ করে, মানে ওই যে স্ক্রিন ডিজ কথা বললাম, ওরা একদম স্ক্রিন ডিজ ভরে যায় চোখটাকে, একদম চোখের পাতা থেকে আরম্ভ করে সব জায়গাতে। হ্যাঁ, আচ্ছা, মাথার এদের চামড়া রোগ হওয়ার একটা প্রবণতা আছে, মাথায় অত্যন্ত গাঢ় পুঁজ জন্মে এবং এই এদের পুঁজ মানে দুর্গন্ধ আমি আগেই বলেছি, এইটা সবসময় মনে রাখার চেষ্টা করবো, আমি আর এগুলো বারবার বলবো না। এদের যে কোনো ডিসচার্জে দুর্গন্ধ, তারা মাথার যে পুঁজ বা গায়ের যে ক্ষত তাতে তো দুর্গন্ধ হবে, এটা স্বাভাবিক। মাথার চুলে এদের মাথার সময় চুল জড়িয়ে যায়, এদের ভার্মিস জন্মে, ভার্মিস মানে মাথার যে হয় ক্ষত তৈরি হয় সেখানে পোকা, এক ধরনের পোকা জন্মে। এইরকম আর একটা আমরা মেজোরিনাম বলে একটা ওষুধ আছে, সে ওষুধ এই ঘটনা ঘটে। কেমন, এদের চুল জড়িয়ে যায়, যেরকম জড়িয়ে যায় এদের। হ্যাঁ, এসো, আজই আসছে তোমাদের সঙ্গে একটু আলাপ করে দিই, আমার প্রিয় শিষ্য। হ্যাঁ, এসো, তো এসো আজ। এখানে চলো, আলাপ করে দিই, এ হচ্ছে আমার প্রিয়তম শিষ্য। কেমন, এ আমার কাছে অনেক বছর ছিল, অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মেছে এবং নিজের চেষ্টায় অনেকটা পথ
দারিদ্রতার পথ থেকে দূরে সরে এসেছে, অনেকটা ভালো অবস্থা অবস্থা অনেক ভালো। আমি তো ওদের ওখানে চেম্বার করেছিলাম নিজে একটা ঘর নিয়ে, পরবর্তীকালে এক সময় চলে আসতেও চেয়েছিলাম, মানে ঘরগুলো তো মেয়াদ থাকে 5 বছর 7 বছর ইত্যাদি, সেই জায়গায় চলে আসতে পারবো, কিন্তু ও আমাকে আসতে দেয়নি, কাকা আপনি চলে যাবেন না ইত্যাদি, আমি থাকুন ইত্যাদি। ও এখন ওর ঘরতেই বসি, ও নিচে বসে আমি ওপরে বসি। তো ও হোমিওপ্যাথির যথেষ্ট বেশি দখল আছে, ও ভালো করে হোমিওপ্যাথি শিখেছে, কিন্তু দুঃখের বিষয় যে ও বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছে, ফলে ও ঠিক চিকিৎসার জন্য যে সময় দেওয়া দরকার সেই সময়টা দিতে পারছে না, ফলে অনেকটাই ব্যাহত হচ্ছে আর কি চিকিৎসা কাজে। তবে ও চেষ্টা করছে যে সমস্ত কাজ ছেড়ে আবার এইদিকে এই মনোনিবেশ করতে, দেখা যাক কী হয়। এইটা দেখে নেবে, আজকে যেটা পড়াচ্ছি ওটা তো অনলাইনে পড়াচ্ছি, ওটা থেকে যাবে, ওটা দেখে নিয়ে মনে হচ্ছে একটু ভালো পড়াচ্ছি। আমাদের তো পড়ানোর মধ্যে আসলে নাম করে বলা যাবে না এই মুহূর্তে, আমি পরে নাম করে বলবো যে ইউটিউবার তো 3-4 জন আছে খুব ভালো পড়ায়, নাম গুলো বলো না এখন এই লাইভ চলছে, ওরা কানে যাবে ওরা দেখে যখন পড়ে। আচ্ছা তাহলে শোনো ভাই, আমি পড়ছি তো লাইভ আছি শোনো। আচ্ছা তো তাহলে এখন আমরা কি বলছিলাম, সেখানে ভার্মিস মানে এক ধরনের পোকা জন্মে, সেই গাঢ় হয় এবং সেখানে ওই একটা পোকা জন্মায়, এটা এই মেজর ইনামে এই সিম্পটম ক্যারি করে। আর করে কে? সরি ইনামে এই সিম্পটম ক্যারি করে। আর বোরাক্সের মধ্যে এই যে মাথার চুল চট পাকিয়ে যায়। কানের ব্যাপারটা চলে এসো, ইন্টারনাল এবং এক্সটার্নাল কানের এদের আলসারেশন তৈরি হয়, ক্ষত তৈরি হয়, কেমন এদের ক্ষত তৈরি হয় কোথায়? আউটার পার্ট অফ দ্য এয়ার মানে কানের পিছন দিকটা, কেমন খুব বেশি ক্ষত তৈরি হয় এবং সেখান থেকে দুর্গন্ধ জন্মে। হ্যাঁ কানের ভেতরেও তাই, কানের পর্দা পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার সময়, কেমন কানের পর্দা কেন নষ্ট হয়ে গেল না, ওই যে কজেশন বলেছি অর্থাৎ স্কিন দিয়ে সারফেস করেছিল। হ্যাঁ আর যখনই তার ওয়েদার চেঞ্জ হয় তখনই কান পাকে, তাহলে কান পাকার একটা ব্যাপারটাও থাকবে। তো কেন কান পাচ্ছে না, ওই স্কিন ডিজিজ ইয়ে করেছিল অথবা ঠান্ডা লেগেছিল, যে কজেশনগুলো ইতিপূর্বে আলোচনা করেছি সেই কজেশনগুলোর কথা মনে করতে হবে, কেমন তো সেই কজেশনগুলো এখানে লাগিয়ে দাও তাহলেই হবে। কারণ কানের পর্দা যদি ফুটো হয়ে যায় তাহলে কিন্তু ইয়ে হবে। আচ্ছা এখানে আমার প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে কিছু হলুক সাইলিশিয়ার মধ্যে উল্লেখযোগ্য, সাইলিশিয়াসের প্রতিদ্বন্দ্বিতা করবে, আমি কী অন্যায় করেছি আমাকে না দেখে আপনি সরাই নামকে এত তোয়াজ করছেন, তো তোমাকে সেইগুলো কিন্তু মনে করতে হবে। সাইলিশিয়ার আর এই কী বলে সরাই নামের অনেক তফাত আছে। হ্যাঁ সাইলিশিয়ার হাতে পায়ের তলে ঘাম হলেও এর মতো সার্বিক ঘাম নেই, কেমন সাইলিশিয়ার ঘামা মানে বর্জ্য পদার্থে পায়খানা মল মূত্র এদের ইয়ে থাকে না। হ্যাঁ এর যত দুর্গন্ধ সরাই নাম ওর নেই, মানে এরকম পার্থক্যগুলো ঠিক করে বার করতে হবে, উভয় যদিও শীতকাত এই পার্থক্যগুলো যদি মনে করে রাখতে পারো তাহলে কিন্তু আমরা ভালো করে চিকিৎসা করতে পারো। হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে এগুলো একান্ত প্রয়োজন, এগুলো পার্থক্যগুলো সবসময় মনে রাখতে হবে। আমি এগুলো বিস্তারিত বলার চেষ্টা করবো কী করে পার্থক্যগুলো মনে রাখতে হয়। এখন এই মুহূর্তে আমি এদের সেক্সুয়াল ব্যাপারটা একটু আলোচনা করি। এদের কয়েকটা আসে অনীহা, এদের স্বামী স্ত্রী মেলামেশা করতে অপছন্দ, পুরুষও চায় না মহিলাও চায় না, এদের যৌন ক্ষুধা নেই, এক গেল। এবারে যদি থাকেও পুরুষদের ক্ষেত্রে আমরা জানি যে যৌন ক্ষুধা নারীদের অনেক সময় থাকে না, কিন্তু পুরুষদের যৌন ক্ষুধা নারীদের চেয়ে বেশি বলেই মনে হয়, তাদের ক্ষুধা অক্ষুণ্ণ থাকার কথা। যখন এই পুরুষদেরও যৌন ক্ষুধা থাকবে না তখন এই সিমটমের গুরুত্ব অপরিসীম, কারণ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে যেটা রেয়ার যেটা হওয়ার কথা নয়, যেটা জল ওপর নিচের দিকে নামবে এটাই হচ্ছে জলের ধর্ম, জল যদি ওপরের দিকে ওঠে তাহলে তার গুরুত্ব যেমন বেশি এখানেও ঠিক তেমন হোমিওপ্যাথি এইরকম রেয়ার সিমটমের গুরুত্ব অপরিসীম। তাই এখানে আমরা দেখছি পুরুষদের মধ্যেও কিন্তু এই যৌনতার ইয়ে থাকবে না, মানে আকাঙ্ক্ষা থাকবে না, অর্থাৎ এরা কি বলে স্বামী স্ত্রী মেলামেশা করতে চাইবে না, একটা অনীহা থাকবে। আর যদি অনীহা নাও থাকে এদের সমস্ত কিছু ধরে যাক যৌনাঙ্গ যথেষ্ট দৃঢ় হয়েছে, মেলামেশাও করেছে, কিন্তু এদের রেতপাত ঘরে বীর্য পতন মানে বীর্যপাত ঘটে না, কেমন এদের মানে আনন্দও থাকে না, যদি বীর্যপাতও ঘটে তাহলে এদের আনন্দ অ্যাবসেন্ট থাকে, এদের এরা প্লেজার পায় না, প্লেজার অ্যাবসেন্ট থাকে, তাহলে এদের যৌন জীবনটা এইরকম। এতে লিউকোরিয়া আছে, লিউকোরিয়া মারাত্মক মানে অফেন্সিভ, প্রচণ্ড দুর্গন্ধ, গাছটা যদি তেতো হয় তাহলে ফল যেমন তেতো হয়, এখানে বলেছি একটু আগে যে সরাই নাম এ মজ্জাগতভাবে দুর্গন্ধযুক্ত। হ্যাঁ সরাই নাম
যেহেতু মজ্জাগত হবে দুর্গন্ধ যুক্ত, গা যদি দুর্গন্ধ যুক্ত হয় তাহলে তার বল পাতা ফুল সবই দুর্গন্ধ হবে, অর্থাৎ এটাও তাই এ করিয়া প্রচন্ড দুর্গন্ধ যুক্ত। কেমন সংসার বিবশ হয়ে গেছে এই লি করিয়ার জন্যে সরাই নাম কেসে, আমি সেগুলো পরবর্তীকালে যখন পড়াবো আলোচনা করবো। তো আলটিমেটলি মানে কি বলে ওই লি করিয়াগুলো একটু গাঢ় হয় এবং ক্লটেড অর্থাৎ থোবা থোবা বেরিয়ে আসে, কেমন এবং প্রচণ্ড দুর্গন্ধ, দুর্গন্ধটাই এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। যদি তোমরা দেখো যে এখানে ওই ওই স্কিন দিয়ে সাপ্রেস করেছে তাহলে তো সোনা সোহাগা এটা লাগবে, আর যদি এটা নাও থাকে অন্যান্য সিমটম যদি করসপন্ডেন্স করে সরাসরি প্রেসক্রিপশন করবে, কেমন এটা একটা বিরাট সিমটম যে তোমরা ধনঞ্জয়ের ফাঁসে দিয়েছ। কেমন যৌন জীবনের একটা বাজে জিনিস হচ্ছে কি বলে ধর্ষণ, তা ধর্ষণ আমাদের কি নাম ধনঞ্জয়, ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গেছে কিন্তু এখনো কি ধর্ষণ বন্ধ হয়েছে, বন্ধ হয়নি। তো তাহলে মানে যৌনতার কতখানি প্রয়োজন, সেই যৌনতা থেকে এরা বিরত থাকতে চাইছে সরাই নামের পেশেন্ট। এটা একটা উল্লেখযোগ্য সিমটম, এই সিমটমের গুরুত্ব অপরিসীম। কেমন এই সিমটমটাকে তোমরা কেউ একটু একটু অবহেলা করো না, হোমিও চিকিৎসা করতে গেলে এগুলো লাগবেই, এটা মজ্জাগত, এটা প্রাণীর মজ্জাগত সিমটম, তাই এই সিমটমের গুরুত্ব অপরিসীম। এদের বীর্যস্খলন ঘটে না, নারীদের যৌনতা থাকে না বললেই চলে, পুরুষের যৌনতা এদের থাকে না, যদি থাকে তাহলে কোনো আনন্দও নেই। হয়তো দেখা যায় এদের পেনিস শক্ত হয়েছে, মেলামেশা করেছে, কিন্তু এরা কোনো রকম আনন্দ পায় না, এটার গুরুত্ব অপরিসীম। আমি এখানে রেগেন এই কথাগুলো বলে দিচ্ছি। হ্যাঁ তো আর কি এখন তোমরা কোশ্চেন করতে পারো, যদি সরাই নাম সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকে। মেজরিনা, মেজরিনামের সঙ্গে সরাই নামের একটাই মিল, সেটা হচ্ছে মাথায় প্রচন্ড ঘা হবে, ক্ষত তৈরি হবে, কেমন এবং সেগুলো থেকে গাঢ় পুঁজ তৈরি হবে এবং মামড়ি পড়বে, মামড়ির নিচে বেশ ঠিক পুঁজ রয়ে গেছে এবং সেখানে পোকা জন্মায়, এক ধরনের জীবাণু জন্মায়, এটা এই সিমটমটা ক্যারি করছে আমাদের সরাইনাম। মেজরিনাম আর সরাইনাম এই সিমটমটা একই। আর কারো কোনো কোশ্চেন? বর্তমান পৃথিবীর তো 90% মানুষের স্কিন সাপ্রেসড হয়ে যাচ্ছে। হ্যাঁ বর্তমান মানে মানুষ 90% স্কিন সাপ্রেসড হয়ে যাচ্ছে, ওই স্কিন বর্তমান যুগে ওই চুরি করে না, ডাকাতি করে না, নোংরামি করে না, বদমাইশি করে না, কত পার্সেন্ট তাহলে এটা হবে? কেমন অধিকাংশ মানুষই সাপ্রেস করে আমরা জানি, একটা পৃথিবীতে এত তো মানুষ, কত মানুষ বাস করে পৃথিবীতে, আমি সেদিন বলছিলাম 9.9 মিলিয়ন মানুষ বাস করে পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে। তা যদি এত মানুষ বাস করে, এই এত মানুষের মধ্যে একটা মানুষও সুস্থ নেই, একটা মানুষ সুস্থ নয়, কেউ ফিজিক্যালি অসুস্থ, কেউ মেন্টালি অসুস্থ। যদি মেন্টালি অসুস্থ না হতো তাহলে ধর্ষণ করতো না, যদিও মেন্টালি অসুস্থ না হতো ও ডাকাতি করতো না, যদি না ও মেন্টালি অসুস্থ হতো ও কাউকে মারতে পারতো না, ও মেন্টালি অসুস্থ, মানসিক রোগের শিকার হোক। বুঝে গেল? গতদিনে যে স্কিন ডক্টর একটা পাঠিয়েছিলাম সারা গায়ে ঘা, ওই সিমটমটা কি আছে? বন্ধ বন্ধ